পুরনো রীতিরেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না। যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত। প্রতিশোধ নেবার দরকার নেই, সময় তোমার হয়ে ঠিক প্রতিশোধ নিয়ে নেবে। শুধু তুমি তোমার কর্মের ওপর বিশ্বাস আর আস্থা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে, তা বলে দোষটা আগুনের নয়, একটু ভেবে দেখুন। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না, শুধু নিজের কাজে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সব কিছু ঠিক উত্তর দিয়ে দেবে। জীবনটা এমন কেন এটা ভাবেন তো? যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? জীবনটা যেন এক মহাভারত, তাই না? এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মতো মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মহাব্দ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মতনও মানুষ আছে, কর্ণের মতো দাতা আর অর্জুনের মতো বীরও আছে, যুধিষ্ঠির মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে একটি মানুষের সারা জীবন লেগে যায়। এমন কিছু করো যাতে মৃত্যুর আগে মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে, কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যেতে হয়। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজা, কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে। রাধে রাধে।